হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা অ্যাকচুয়ালি দেখতে চলেছি সেটা আবার একটা গানের, আবার সেই কোক স্টুডিও থেকে। গতদিন আমরা সন্ধ্যা দ্বারা শুনেছিলাম, আজকে যে গানটা শুনবো, তোমাদের ভীষণ ভীষণ প্রচুর রিকোয়েস্ট এসেছে এই গানটা নিয়ে। আর সে গানটা হচ্ছে ঘুম ঘুম। এই গানটা গেয়েছে ফাইরুজ, নাজিফা এবং শুভেন্দু দাস সুর। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও অবশ্যই দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বিশেষ করে বলার, আমাদের চ্যানেলটাকেও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কৃপণতা করো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোক স্টুডিও বাংলা সিজন টু। সত্তরের দশকে বাংলা ছায়াছবি ও গানে এসেছিল এক নবজন ঘুড্ডি সিনেমায়। লাকি আকন্দের প্রতিটি গানে সেই ঘুড্ডি সিনেমার একটা গান দেখেছিলাম, ভীষণ আধুনিক লেগেছিল তখন সময়। এই মন বোঝে না তোকে, এই যৌবন যেন মৌবন মধুকর খোঁজে না তো মন। ঘুম 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 চোখে দেয় চুম, এই মন বোঝে না তোকে, এই যৌবন যেন মৌবন মধুকর খোঁজে না তো মন। খোঁজে না তো মন,
তোকেও এই যৌবন যেন মৌবন মধুকর খোঁজে না তো মন ঘুম 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 চোখে দেয় চুন এই মন বোঝে না তোকেও এই যৌবন যেন ঘুম ঘুম এই গানটা জ্যাজ সঙ্গীতের আর কি একটা ধরন আমার মনে হলো, এবং সাথে সাথে যেটা কথা বলছিলাম যে স্প্যানিশ মিউজিকে এই ধরনের জ্যাজ মিউজিকটা বেশি ইউজ হয় অনেক আগে পুরোনোর, তো সেইখানে একটা গান আমার মনে পড়লো, যদিও সেটা হিন্দি গান, ক্যাসি পাহেলি হ্যায়ে ক্যাসি পাহেলি ইয়ে জিন্দগানি। তো এই গানটাও কিন্তু এই ধরনেরই একটা গান, যদিও খুব পুরনো নয়, গানটা 2010-এর পরে পরিণীতা সিনেমার গান যত সম্ভব ওই গানটা। তো ওইটার সাথে এই গানটার এই যে মিউজিকের যে ছোঁয়াটা ছিল সেটার কিন্তু বেশ মিল রয়েছে, এবং জ্যাজ ঘরানার যে মিউজিক হয় সেই ধরনেরই। যাই হোক, এটা লাকি আখান্দের অরিজিনালি কম্পোজড, এবং আমি ঘুড্ডি সিনেমার কোন গানটা দেখেছিলাম অ্যাকচুয়ালি মনে নেই, যেটা হচ্ছে সমুদ্রের ধার দিয়ে হিরো এবং হিরোইন হেঁটে হেঁটে গান করছিল গাইছিল, সেই গানটা দেখেছিলাম এবং সেই গানটা ভীষণ ভালো লেগেছিল। এবং 70-এর দশকের দাঁড়িয়ে এতটা আধুনিক, আমার মনে হয় ইভেন বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে সেই জিনিসটাও যদি এখন হয় সেটাকেও অনেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই যে সিনটা শ্যুট করা হয়েছিল সেটা অনেক সাহসিক ব্যাপার ছিল এবং অনেকটাই আধুনিক ছিল। যাই হোক, এখানে যে যিনি এটা কম্পোজ করেছেন এবং অ্যারেঞ্জ করেছেন তিনি হচ্ছেন শুভেন্দু দাস শুভ, আর ঘুম ঘুম রিটেন বাই এস এম হেদায়াত। আচ্ছা, তো এটাই, এবং অরিজিনালি যিনি গিয়েছিলেন সেটা এখানে আমি দেখতে পাচ্ছি না যত সম্ভব, অরিজিনালি হ্যাঁ গিয়েছিলেন হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, ভীষণ ভালো একটা গান, এবং জ্যাজ মিউজিকের যে ঘরানা সেই ঘরানার গান, এর আগের দিনের যে সন্ধ্যা তারা গানটা শুনেছি একদম বিপরীত মুখে একটা গান শুনলাম, এবং সত্যি ভালো লাগছিল যে এত ভালো ভালো কাজ ফোক স্টুডিও থেকে আমরা পাচ্ছি, এবং নতুনত্ব স্বাদ সবসময়ই যে একটা কী বলবো পুরনো নিয়ে ঘষা মাজা করে যে জিনিসটা হয় সেটা আমরা এর আগেও দেখেছি অনেক চ্যানেলে দেখেছি, কিন্তু এইটার কোক স্টুডিওর কিন্তু ব্যাপারটাই আলাদা, মানে একটা যে রূপটা দেয় এর থেকে বেটার কিছু হতে পারে বলে মনে হয় না। তো যাই হোক, এরপরেও আমরা আরও ভালো ভালো কাজ দেখবো, এবং আশা করছি যে এর পরের গানগুলো তোমরা আমাকে মানে রিকোয়েস্ট করবে, তোমরা যে যে গানটা পছন্দ হচ্ছে বা যে যে অন্যান্য ভিডিও যে যে লিঙ্ক তোমরা শেয়ার করতে চাও অবশ্যই করবে, আর সাথে সাথে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে গিয়েও তোমরা করতে পারো, এবং ফেসবুক বা এখানে কমেন্ট সেকশনেও করতে পারো। কেমন লেগেছে অবশ্যই জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।